গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উপর রাজা এখন নির্ভরশীল। ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের দিকে বিশেষভাবে নজর দিয়েছে। এজন্য বিভিন্ন প্রয়াস নেওয়া হচ্ছে। শুক্রবার লিম্বুছড়া সাবস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার 33 কেভি ক্ষমতা সম্পন্ন লিম্বুছড়া সাবস্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় মোট 6,16,00,000 টাকা ব্যয়ে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ব্যবস্থাপনায় লিম্বুছড়া সাবস্টেশনটি তৈরি করা হয়েছে। এই প্রকল্পের সূচনা হয়েছিল 2019 সালের অক্টোবর মাসে। প্রায় 4 বছর সময় পর এই প্রকল্পটি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবাকে আরও সুচারুভাবে সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার এবং বিদ্যুৎ নিগম কাজ করে চলেছে। ভবিষ্যতে কয়লা ও গ্যাস ফুরিয়ে গেলে বিদ্যুৎ উৎপাদনে যাতে কোনো সমস্যা না হয় সে লক্ষ্যে সরকার এখন থেকে পদক্ষেপ নিয়েছে। 2030 সালের মধ্যে রাজ্যের সৌরশক্তির সাহায্যে 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সৌর বিদ্যুতের পাশাপাশি রাজ্যের খোয়াই, মনু, দেউ ও মুহুরি এই 4টি নদীকে কেন্দ্র করে হাইড্রো প্রজেক্ট প্লান্ট তৈরি করারও প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আমরা গ্যাস শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেম গ্যাসে ডাবল যাতে উৎপাদন করতে পারি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা সাহায্য নিয়েছি। এবং সেম গ্যাসে, কারণ গ্যাস আমি পাবো না, গ্যাসের ধীরে ধীরে কমে যাচ্ছে, সেজন্য আমরা এটাকে সেম গ্যাস দিয়ে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমরা এটা করছি। গ্যাস শেষ হয়ে যাচ্ছে, কয়লা আমাদের নেই, এবার আছে জল, আমাদের জল সাফিসিয়েন্ট নেই, একমাত্র গোমতীর উপরে একটা ছোট্ট আছে। তো আর যে নদীগুলি এই নদীর জলের উপরে নির্ভর করে কোনো বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে আমাদের নির্ভর করতে হবে রিনিউয়েবল এনার্জি, দ্যাট ইজ সোলার, অর্থাৎ সূর্যের উপর আমাদের নির্ভর করতে হবে। দেশের প্রধানমন্ত্রী সেই জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে, আমি এবং সেক্রেটারি সাহেব দিয়েছিলাম, বলছে 2030-এর মধ্যে ত্রিপুরাতে 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে, 500 মেগাওয়াট। 33 কেভি লিম্বুছড়া সাবস্টেশনের চালু হওয়ার ফলে কামালঘাট, যুবতারা, লিম্বুছড়া, কালাপানিয়া, ICAR এলাকার প্রায় 4,011 জন বিদ্যুৎ গ্রাহক সুবিধা পাবেন। এদিনের এই অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, বিদ্যুৎ সচিব অভিষেক সিং, নিগমের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন সহ অন্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।